আজকের আয়োজন মিষ্টি কুমড়া দিয়ে সহজ ডিম রান্না। এই রান্নার জন্য আমি মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিয়েছি 5 থেকে 6 পিসের মতো। পিসগুলোকে আবার ছুরি দিয়ে একটু দাগ করে এভাবে কেটে নিয়েছি। প্রথমে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়াগুলো মাখানো শেষ, এবার সেদ্ধ ডিম মশলা দিয়ে মাখাবো। প্রথমে ডিমগুলো ছুরি দিয়ে চারপাশে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে রান্নার পর ডিমগুলো দেখতে বেশ সুন্দর দেখায়। আমি 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ডিম বাড়িয়ে নেবেন। লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি 3 টেবিল চামচ তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার মশলায় মাখিয়ে রাখা ডিমগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে ডিমগুলো উঠিয়ে ফেলব। এখন ডিম ভাজার তেলেই দিচ্ছি মাখিয়ে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো। চুলার জাল মিডিয়ামে রেখে 2 পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া লাগবে। মিষ্টি কুমড়ার 2 পাশে এই রকম রং হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আরেকটা প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, 2-3টা এলাচ দিলাম, সাথে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা। হালকা একটু নেড়ে জাল করে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সব মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়াও দিব 1 চা চামচ। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু ভালোভাবে মেশাতে হবে। কিছুক্ষণ জাল করে নেয়ার পর দিচ্ছি 1/2 কাপের মতন পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে যাতে মশলার গন্ধগুলো চলে যায়। এবার দিচ্ছি 1টা টমেটো যা আমি কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে 2-3 মিনিট ভালোভাবে জাল করব যাতে টমেটো সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে আসলে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর সব কিছু ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। পানি দিয়ে জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ডিম থেকে পানি শুকিয়ে ঘন হয়ে আসবে আর উপরে এরকম তেল বেশি উঠবে। ঠিক এই পর্যায়ে খুব সাবধানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে নাড়ার দরকার নেই, বেশি নাড়লে মিষ্টি কুমড়া ভেঙে যাবে। এবার দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। স্বাদ আর একটু বাড়ানোর জন্য দিচ্ছি ধনিয়া পাতা। পানি আর একটু কমে আসলে চুলার জাল বন্ধ করে দেব। এই ডিম রান্না করতে সব মিলিয়ে সময় লাগবে 20 মিনিটের মতন। খুব সাধারণ একটি রান্না, যে কেউ চেষ্টা করলে খুব দ্রুত বানিয়ে নিতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।